আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। খুবই সুস্বাদু একটা রান্না। এখানে আমি কচুর লতি আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আপনার 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাঝারি সাইজের। এখানে আমি সরিষার তেল নিয়েছি, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়েছি। আমি 3টা পেঁয়াজ নিয়েছি, 2টা রসুন নিয়েছি দেশি রসুন আর 5-6টা কাঁচা মরিচ নিয়েছি। চলুন আমরা রান্নাটা শুরু করি। দর্শক, আমি কচুর লতিটাকে একটু গরম পানিতে ভাপ দিয়ে নিব। অনেক সময় দেখা যায় কচুর লতিটা একটু গলায় ধরে, সেজন্য একটু ভাপ দিয়ে নিলে আপনার গলায় ধরবে না। দর্শক, আমি কচুর লতিটা সিদ্ধ করে নিচ্ছি, হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। দর্শক, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি আধা কাপ পরিমাণ সরিষা তেল দিয়ে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু মেখে নিয়েছি। আমি এখন এগুলো একটু ভেজে নিব। হালকা ভেজে নিব। এখানে আমি পেঁয়াজ রসুন গুলো আর একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো হালকা ফ্রাই করে দিব। দর্শক, আমি মশলা গুলো দিয়ে দিচ্ছি। দর্শক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি লতিটা দিয়ে দিব, কচুর লতিটা দিয়ে দিব। এখানে একটু হালকা একটু পানি দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিয়ে দিব। দর্শক, আমি কচুরটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি নাড়বেন না, তাহলে এটা ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। দর্শক, 2 মিনিটের জন্য আমরা এটা ঢেকে দেব। দর্শক, হয়ে গেছে আমাদের কচুর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।